নমস্কার বন্ধুরা, মাই ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো কিভাবে দোকানের মতো পারফেক্ট সিঙ্গারা বাড়িতে বানানো যায়। তার জন্য দেখুন কি কি নিয়েছি। এক বাটি ময়দা নিয়েছি, ছোট বাটির দু বাটি হবে। সামান্য হলুদ নিয়েছি, চিনি, লবণ, চিনাবাদাম নিয়েছি, তিনটে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, চারটে আদা কুচিয়ে নিয়েছি কিছু, আর নিয়েছি সাদা তেল, আর তিনটে মাঝারি সহজের আলু কেটে নিয়েছি, সর্ষের তেল। প্রথমে ময়দাটা মেখে নেব। সামান্য লবণ দিয়ে দেব। সামান্য সাদা তেল, আমি 5 চামচ সাদা তেল নিয়েছি। সবকিছু ভালোভাবে মেখে নেব। সাদা তেল দিয়ে ভালোভাবে ময়দাটাকে ময়ন দিয়ে নেব একটু। দেখুন ময়দাটা ভালোভাবে ময়ন দেওয়া হয়ে গেছে। দেখুন এটা ভালোভাবে ভেঙে যাচ্ছে। এবার সামান্য জল দিয়ে এটা মেখে নেব। জলটা একেবারে দিলে হবে না, অল্প অল্প করে দিতে হবে। ডোটা একটু শক্ত হবে, লুচি বা পরোটার মতো ডোটা নরম করলে হবে না। দেখুন ময়দাটা মাখা হয়ে গেছে, ডোটা কতটা শক্ত হয়েছে আপনাদেরকে দেখাবো। দেখুন এরকম শক্ত হলে হবে। আমি একটা ভিজে কাপড় নিয়েছিলাম, এটা আলগা অবস্থায় রাখলে উপরটা শক্ত হয়ে যাবে, তার জন্য কাপড়টা নিয়েছি। এবার চারিপাশ থেকে ভালো করে মুড়ে এটা 30 মিনিট রেখে দিতে হবে। উনুনটা এবার ধরিয়ে নেব। কড়াটা বসিয়ে দেব। সামান্য জল দিয়ে দেবো সিঙ্গারার পুরটা বানানোর জন্য। আলুটা সিদ্ধ করে নেব। জলটা সামান্য গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আমি খোসা সমেত কেটে নিয়েছিলাম। বন্ধুরা আমি কিছু ছোলা বুট আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এটা আলুর সঙ্গে এবার সিদ্ধ করতে দেব। আপনারা এটা নাও দিতে পারেন, শুধু বাদাম দিলেই হবে। বন্ধুরা দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি একদম সামান্য সিদ্ধ করে নিয়েছি। এটা নামিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি সিঙ্গারার জন্য মশলাটা বানিয়ে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, এটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে। সিঙ্গারা বানানোর জন্য এই মশলাটাই কিন্তু মেন, মশলাটা না দিলে সিঙ্গারার ভালো ফ্লেভার আসে না। লঙ্কাটা সামান্য ভেজে নিয়েছি, এবার পাঁচফোড়ন গুলো দিয়ে দেব। মশলাটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। মশলাগুলো আমি সামান্য একটু থেতলো করে নেব, এটা কিন্তু শিল নোড়ায় পুরো গুঁড়ো করলে হবে না। দেখুন মশলাটা বানানো হয়ে গেছে, এটা খুব বেশি বেটে নিলে হবে না, এরকমই নিতে হবে। কড়াটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেব। প্রথমে চিনাবাদামটা ভেজে নেব। বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ভাজা মশলাগুলো দিয়ে দেব, যেগুলো বেটে রেখেছিলাম, আদা, কাঁচা লঙ্কা। এবার আলুগুলো দিয়ে দেব। সামান্য লবণ দিয়ে দেব।
সামান্য চিনি, আর হলুদ দেবো একদম সামান্য, বেশি হলুদ দেওয়ার প্রয়োজন নেই। এবার যে চিনা বাদাম গুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। আলুর ভর্তা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে, গরম পুর আলু সিঙ্গারের ভিতরে দিলে সিঙ্গারাটা ফেটে যাবে। সিঙ্গারের পুরটা ঠান্ডা হচ্ছে, আর এদিকে 30 মিনিট হয়ে গেছে। আমি ডোটা খুলে দেখাবো, এটা আবার ভালো করে হাত দিয়ে একটু মেখে নিতে হবে। ময়দাটা ভালো করে আবার একটু মেখে নিয়েছি, এবার লেচি গুলো কেটে নেব। লেচি গুলো একটু বড় করে কাটতে হবে, কারণ এর থেকে দুটো করে সিঙ্গারা হবে। একটা লেচি নিয়ে নেব, আর বাকি লেচি গুলোকে আমি ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখবো, কারণ এর উপরের দিকটা শক্ত হয়ে যাবে না ঢাকলে। লেচি গুলো যেহেতু শক্ত, তার জন্য আমি তেল বা আটা ময়দা কিছু এখানে ব্যবহার করিনি, এইভাবেই বেলে নেব। লেচিটা কিন্তু খুব মোটা করা যাবে না, তাহলে সিঙ্গারার ভিতরটা কাঁচা থেকে যাবে। দেখুন এটা বেলা হয়ে গেছে, আমি খুব বেশি মোটা করিনি, আবার পাতলাও করিনি, মিডিয়াম রেখেছি। এবার এটা কেটে নেব। একটা ছুরি নিয়েছি, এবার মাঝ বরাবর কেটে নেব। এক পাশে জল দিয়ে নিতে হবে ভালোভাবে, নিয়ে অপর প্রান্তটা এইভাবে মুড়ে দিতে হবে, দিয়ে বুড়ো আঙুল দিয়ে ভিতরের দিকে হাত দিয়ে এটা ভালোভাবে মুড়ে দিতে হবে মুখটা। এবার সিঙ্গারের পুরটা দিয়ে দেব। পুর কিন্তু বেশি চাপলে হবে না, আবার বেশি দিলেও হবে না পুর, তাহলে সিঙ্গারাটা ফেটে যাবে। আবার একইভাবে আমি চারিদিক থেকে জল দিয়ে নেব। জল না দিলে কিন্তু সিঙ্গারার মুখটা ছাড়িয়ে দিতে পারে। অপর পাশে টেনে ভালোভাবে সিঙ্গারাটা করে নেব। দেখুন সিঙ্গারাটা হয়ে গেছে, এইভাবে আমি বাদ বাকি সব সিঙ্গারা গুলো করে নেব। বন্ধুরা দেখুন আমার সিঙ্গারা গুলো বানানো হয়ে গেছে, কড়াটা গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দেবো, সাদা তেল। দেখুন তেলটা সামান্য গরম হয়ে গেছে, আমি আবার সিঙ্গারা গুলো দিয়ে দেবো। সিঙ্গারার জয়েন্টের মুখটা কিন্তু নিচের দিকে দিতে হবে। বন্ধুরা দেখুন কি সুন্দর হালকা ব্রাউন কালার চলে এসেছে, আপনারা বাড়িতে অবশ্যই এটা করে খাবেন, একদম দোকানের মতো খেতে লাগবে। আর সিঙ্গারা সাধারণত নিরামিষই হয়, আমি নিরামিষ করেছি এটা, আপনারা আমিষও করতে পারেন। সেক্ষেত্রে আলুর পুরটা বানানোর জন্য আপনারা রসুন দিতে পারেন।
আপনারা দেখুন আমার সিঙ্গারাটা ভাজা হয়ে গেছে। সিঙ্গারা কিন্তু বেশি ভাজলে পুড়ে যাবে। দেখুন কি সুন্দর হালকা ব্রাউন কালার চলে এসেছে। ভিতরের দিকটা ভালোভাবেই ভাজা হয়েছে। এবার এটা তুলে নেব। বাদ বাকি সিঙ্গারা গুলো আমি এইভাবে ভেজে নেব। বন্ধুরা দেখুন আমার সব সিঙ্গারা গুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। দেখুন বন্ধুরা সিঙ্গারা গুলো ভাজা হয়ে গেছে। সিঙ্গারাটা খাওয়ার জন্য সস নিয়েছি। এটা আপনারা সন্ধ্যাবেলা খেতে পারেন। দেখুন বন্ধুরা হয়ে গেছে। সিঙ্গারাটা একটু সস দিয়ে সাজিয়েছি। আপনারা এটা মুড়ি দিয়েও খেতে পারেন। সস দিয়ে খেলে সিঙ্গারাটা ভালো লাগে। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই পাশে বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।